প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলে আমন্ত্রণ জানাইরাম আমরার ও ভিডিও দেখার লাগি। আপারা ও ভিডিও দেখুকা আমরা সিলেটর জেলখানা থাকি, কেন্দ্রীয় জেলখানা সিলেট বাধাঘাটে অবস্থিত। ওখান থেকে আপারা গেছে দাঁড়ান করছি। আমরা জানি সারা দেশের লকডাউন চলের, করোনা আন্দোলন প্রতিরোধ চলের, এই সব লকডাউনের মাঝে আসুন। করোনা আসলে সব জায়গাতেও আক্রমণ করে, আমরা সিলেটর জেলখানাতেও কিন্তু করোনায় ইতিমধ্যে বেশ কয়েকজন আক্রমণ করছে এবং জেলখানাত মারাও গেছেন। তো প্রিয় ভিউয়ার্স, আমরা হয়তো নতুন জেলখানা, মাত্র 2 থেকে 2.5 বছর হয়েছে, আপনারা অনেকেও দেখছেন না। আমরা আজকে ইচ্ছা করলাম যে সিলেটর নতুন জেলখানার একটা ভিডিও আপনারা দেখাই। আমরা জেলখানার বাহির সাইড সম্পূর্ণ পরিবেশগুলা বাইরের, এবং আপনারা যে পরিবেশে যাইবা, যে রাস্তা দিয়া যাইবা, এই রাস্তাঘাট সহ আমরা একদম সিলেট সুনামগঞ্জ সড়ক থাকি আমরা দেখাইছি। আমরা জেলখানা থেকে শুরু করিয়া সিলেট সুনামগঞ্জ সড়ক আইছি। এর ভিতরে আমরা নলহট পাইছি, এরপরে আপনার সোনাতলা পাইছি, মুয়াশর পাইছি, নাজরগাঁও পাইছি, কুমারগাঁও পাইছি, সবগুলা ফালাইয়া কিন্তু অতিক্রম করিয়া আমরা সুনামগঞ্জ সড়ক আইছি। আপনারে আমরা আজকে দেখাইলাম বর্তমান জেলখানার রাস্তা, সিলেট বাধাঘাট রাস্তার অবস্থা এবং পরিস্থিতি, এবং আশপাশের যে দোকান দেখানো হয়েছে, যেটা 1 বছর আগেও আসিল না, আর 10 বছর আগের কথা হওয়াত গেলে তো আপনারা কোনটাও ফাইতা না, খালি খালা সিলার রাস্তা আসিল। এখন যে অবস্থা হয়েছে, যে বিল্ডিং বাল্ডিং হয়েছে, আপনারা ওগু দেখুকা। এবং ও রোডের মাঝে আমরা সিলেট জালালাবাদ থানাও রয়েছে, তানাদিন এলাকাতে আমরা আসি এবং তানাদিন এলাকায় জেলখানা আছে। প্রিয় ভিউয়ার্স, ও আসিল আমরা ভিডিও, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবা, কমেন্ট করবা, ধন্যবাদ আপনারা। রে Thank you.
মুখে হচ্ছে ভয়ঙ্কর। তাহলে করো বাজার তাহলে করো কোথায় যাও তাইলে।